হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ 20। আমার সঙ্গে তো আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। আজকে কোনো টেক নিউজ বা কোনো ফোনের ইনফরমেশন বলবো না, আজকে তোমাদেরকে একটা অন্য ইনফরমেশন দেবো। তো এটা হচ্ছে, দেখো এখন আমাদের ফোন বলো কম্পিউটার বলো অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ইউএসবি ব্যবহার করি, ইউএসবি। তো এই ইউএসবিটা কি এবং ইউএসবি কত ধরনের আছে, ইউএসবির ফুল ফর্ম কি, তো এইসব নিয়েই আজকে তোমাদেরকে আমি ডিটেলসে সমস্ত ব্যাখ্যা আমি তোমাদেরকে করবো এবং তোমাদেরকে জানাবো। তো পুরো ভিডিওটাই দেখো, কেউ স্কিপ করে যাবে না। তো প্রথমেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইউএসবি কি। এটা ফার্স্ট টাইম আমাদেরকে জানতে হবে যে ইউএসবিটা কি, অ্যাকচুয়ালি কি কাজে লাগে। তো ইউএসবি হলো একটা প্রযুক্তি যেটা হচ্ছে শর্ট ডিস্টেন্স ডিজিটাল ডাটা কমিউনিকেশনের উদ্দেশ্যে কিন্তু এই জিনিসটাকে ব্যবহার করা হয়। মানে দেখবে যখন কোনো আমরা ফোন থেকে ল্যাপটপে বা ল্যাপটপ থেকে অন্য ল্যাপটপে কোনো কিছু জিনিস ট্রান্সফার করি খুব তাড়াতাড়ি কিছু করার জন্য, তখন দেখবে কিন্তু এই ইউএসবি কিন্তু কাজে লাগে। এবং এই কারণের জন্য কিন্তু আমাদের ল্যাপটপ বলো বা অনেক এখন স্মার্ট টিভিতে কিন্তু ইউএসবি পোর্ট কটা আছে না আছে এই সমস্ত ব্যাপার কিন্তু ডিটেলসে দেওয়া থাকে। তো অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ব্যাপার। এবং এই ইউএসবি পোর্টের মাধ্যমে তোমার মানে এখন বর্তমানে অনেক ডাটা ট্রান্সফার করা সুবিধা হয়ে গেছে। মানে ধরো তোমার ফোনেতে কোনো একটা ভিডিও রয়েছে, সেটা তুমি ল্যাপটপে নেবে বা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিছু নেবে, তার জন্য কিন্তু তোমার এখন কিন্তু একটাই যে লাগবে সেটা হচ্ছে ইউএসবি। ইউএসবি আবার হচ্ছে ইউএসবির সাথে আর একটা হচ্ছে কানেক্টার, ইউএসবি কানেক্টার। তো ইউএসবি কানেক্টার কি, দেখবে ইউএসবি তোমরা যে চার্জটাও দাও সেটাও কিন্তু একটা ইউএসবি কানেক্টার। ওই যে তারটা থাকে, যে তারটার সাথে যে সংযমটা হয় সেই তারটাকে বলা হচ্ছে ইউএসবি কানেক্টার। তো এটা হচ্ছে ইউএসবি কানেক্টার। এবং এখন বর্তমানে বিভিন্ন দিকে কিন্তু ইউএসবি ব্যবহার করা হয়। যেমন হচ্ছে ধরো তো ফোনেতে তো ইউএসবি কানেক্টার থাকে, আচ্ছা এর সাথে সাথে স্ক্যানার, আচ্ছা এর সাথে সাথে কিবোর্ডেও ইউএসবি ব্যবহার করা হয়। এরকম বিভিন্ন জিনিসে কিন্তু ইউএসবি এখন ব্যবহার করা হয়। তো এরপরে যেটা বলবো, ইউএসবি কত ধরনের আছে। তো ইউএসবি কিন্তু অনেক ধরনের আছে, চার ধরনের ইউএসবি আছে টোটাল। তো সেইগুলো হচ্ছে ইউএসবি 1.1, ইউএসবি 2.0, ইউএসবি 3.0 এবং এখন একটা নতুন যেটা চলছে সেটা হচ্ছে ইউএসবি 3.1। তো এটা এখন নতুন সমস্ত ফোন বলো সমস্ত জিনিসের মধ্যে কিন্তু এই ইউএসবিটা ব্যবহার করা হচ্ছে। তো এরপরে তোমাদেরকে এটার আমি বলে দিচ্ছি, এটার আলাদা আলাদা যে ভাগ বললাম চারটে, এটা অ্যাকচুয়ালি কি হয় তো এটা তোমাদেরকে বলছি। তার আগে বলে দিই ইউএসবির ফুল ফর্মটা কি। ইউএসবির ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। তো এটা হচ্ছে ইউএসবি পুরো কথা, ইউএসবি পুরো কথা হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। তো এটা হচ্ছে পুরো কথা। তো এরপরে তোমাদেরকে যেটা বলছিলাম ইউএসবি 1.1, 2.0, 3.0, 3.1 এগুলো কি, তো এগুলো স্পিডের ওপর নির্ভর করে। মানে তোমার ফোন থেকে তোমার কম্পিউটারে যে তুমি ডাটাটা ট্রান্সফার করবে সেটা স্পিডটা কতটা হবে সেটা কিন্তু এটার উপর নির্ভর করে। তো 1.1 যে ইউএসবিটা আছে সেটাকে ফুল স্পিড ইউএসবি বলা হয়ে থাকে এবং এখানে সর্বোচ্চ তুমি 12 Mbps স্পিডে তুমি কিন্তু ট্রান্সফার করতে পারবে তোমার ল্যাপটপ বা কম্পিউটারে। তুমি যেখানে কোনো ট্রান্সফার করবে সেটার স্পিড সর্বোচ্চ হবে কিন্তু 12 Mbps। তো এরপরে বলি 2.0, তো এইটাকে কি বলে, এটাকে বলে হাই স্পিড ইউএসবি এবং এটার স্পিড হচ্ছে 480 Mbps। এবং 3.0 এইটাকে কি বলে, 3.0টাকে বলে, এটাকে বলে সুপার স্পিড ইউএসবি এবং এটার যে স্পিডটা সেটা হচ্ছে 5 Gbps। তুমি যদি জিবিপিএসটাকে এমবিপিএসে তুমি কনভার্ট করো তাহলে মোটামুটি 5120 Mbps স্পিড কিন্তু 3.0তে কিন্তু তুমি এই স্পিডটা পাবে। তো এবার 3.1 যখন এখন যেটা চলছে সেটা হচ্ছে 10 Gbps, মানে 10 Gbps স্পিড এবং এটা যদি তুমি কনভার্ট করো সেটা হচ্ছে 10240 Mbps Mbps কিন্তু এটা স্পিড। এটাকে বলে সুপার স্পিড প্লাস, এটাকে বলে সুপার স্পিড প্লাস এবং এর স্পিডটা তুমি চিন্তা করো 10240 Mbps, মানে 10 Gbps স্পিড এটার। মানে এটা এখন সমস্ত মানে যেহেতু টেকনোলজি আপগ্রেড হচ্ছে সেহেতু এই জিনিসটা এখন সমস্ত মানে ফোন বলো ল্যাপটপ বলো এই সমস্ত জায়গায় ব্যবহার করা হচ্ছে। তো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে এই যে কানেক্টারগুলো, এই কানেক্টারগুলো বিভিন্ন ধরনের হচ্ছে। যেমন হচ্ছে ধরো আমরা যখন ফোন কিনি তখন বলি আমাদেরকে সি পোর্টের চার্জার দিয়েছে, হ্যাঁ তো এই সমস্ত যেগুলো বলি তো এইগুলো হচ্ছে কানেক্টার। মানে হচ্ছে যে তারটা থাকে সেটাকে বলা হচ্ছে কিন্তু কানেক্টার। ওই যে তারটা ওইটা কিন্তু বিভিন্ন ধরনের হয়, সি পোর্ট হয় এবং এগুলো অনেক অনেক ভাগ আছে। যেমন তোমাদেরকে আমি কিছু কিছু বলে দিচ্ছি, ইউএসবি টাইপ সি, টাইপ এ এবং টাইপ বি, তিনটে হয়ে গেল। এবং এরপরে আরো কিছু কিছু আছে যেগুলো হচ্ছে ইউএসবি মাইক্রো এ, মাইক্রো বি এবং ইউএসবি মিনি এ এবং মিনি বি। তো এই কানেক্টার গুলো কিন্তু ব্যবহার করা হয়। এবং বর্তমানে যে সমস্ত ফোন বলো যে সমস্ত টেকনোলজি গুলো রয়েছে সেখানে কিন্তু টাইপ সি কর্ডটা কিন্তু ব্যবহার করা হয়, যেটা দেখবে একটু যেটা তুমি যেটা কানেক্ট করবে সেটা একটু দেখবে মোটা এবং আয়তাকার ধরনের কিন্তু সেটা বটে এবং একটু চ্যাপ্টা ধরনের হয়। তো সেটা হচ্ছে
টাইপ সি এবং এটার কিন্তু মানে সম্ভবত 3.1 যেটা ইউএসবি আছে সেইখানে কিন্তু এই টাইপ সি কোডটা কিন্তু ব্যবহার করা হয়। তো এই হচ্ছে পুরো ইউএসবি ডিটেইলস। তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে পরে ক্লিয়ার করে দেবো আরো যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়। তো এইরকম ইনফরমেশনের ভিডিও তোমাদের জন্য আমি আনতে থাকবো, তার জন্য আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব না করে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আজকের মতো চলি, নমস্কার।